হ্যালো বন্ধুরা, আজকে আমার কাছে একটি ভাই চলে আসছে মোটরসাইকেল চালানো শেখার জন্য। তাকে আমি মোটরসাইকেল চালানো শেখাবো। শেখার আগে ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে নেই। ভাই আপনার নামটা কি? আমার নাম হৃদয়। হৃদয়, আপনি কোথা থেকে আসছেন ভাই? মিরপুর 12 নম্বর থেকে। মিরপুর 12 নম্বর থেকে আসছেন। আপনি কি সাইকেল চালাতে পারেন? হ্যাঁ, সাইকেল চালাই। তাহলে আর কোনো টেনশন বা কোনো সমস্যা নাই, আমি আপনাকে খুব সহজে মোটরসাইকেল চালানো শিখিয়ে দেবো। দর্শকবৃন্দ, আপনারা কেউ যদি মোটরসাইকেল চালানো শিখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর তাহলে দেখতে থাকুন যে হৃদয় ভাইকে কীভাবে খুব সহজেই মাত্র 10 থেকে 15 মিনিটে মোটরসাইকেল চালানো শেখাই। হৃদয় ভাই, মোটরসাইকেল চালানো শেখার আগে কিছু নিয়ম আছে, একটু নিয়মটি একটু খেয়াল করেন। প্রথমে আপনি যে কাজটি করতে হবে, প্রথম কাজটা হচ্ছে এই যে কিকলি বার, এই যে ডান পায়ে এইটা দিয়ে হচ্ছে গাড়ি স্টার্ট করতে হবে কিক দিয়ে। তারপরে হচ্ছে এই যে লিভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেক লিভার, এটা হচ্ছে পিছনের চাকার ব্রেক, এটা ডান পায়ে। আপনি যখন এভাবে রানিং অবস্থায় পাটা এইভাবে রাখবেন, এভাবে চাপ দিলে যে পিছনের চাকা দেখেন, পিছনের চাকার ব্রেক লিভারটি আপ ডাউন করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে পিছনের চাকার ব্রেক। এখন দেখো আমরা ডান হাতে কি আছে। ডান হাতে প্রথমে যেটি দেখতে পাচ্ছি, একটি সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেডলাইটের সুইচ। হেডলাইট চিনেন? হেডলাইট হচ্ছে এই যে সামনে যে আলোটা হয়, এই যে এই আলো যে ওইটা হচ্ছে হেডলাইট। আপনি যখন রাতের বেলা কুয়াশার ভিতর বা বৃষ্টির ভিতরে যখন মোটরসাইকেল চালাইবেন, তখন এটা সুইচটা দিবেন। হেডলাইট মানে এক কথায় হেডলাইটটা জ্বালে গাড়ি চালাবেন। আর নিচে আছে সেলফের সুইচ। সেলফের সুইচ এটা আপনি যে এই কিক দিয়েও গাড়ি স্টার্ট করতে পারবেন বা এই সেলফ দিয়েও গাড়ি স্টার্ট করতে পারবেন। তারপরে যেটি আছে এই যে একটি লিভার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেক লিভার। এই ব্রেক লিভারটা হচ্ছে আপনার সামনের চাকার। এটা যদি আপনি এভাবে আস্তে আস্তে ব্রেক করেন, এই যে সামনের যে চাকাটি আছে, এটা সামনের চাকার ব্রেক এটা। তারপরে যেটি রয়েছে অ্যাক্সেলেটার, এই অ্যাক্সেলেটারের কাজ হচ্ছে আপনি গাড়ির ইঞ্জিনের রেঞ্জ বাড়ানো। এটা যত এভাবে ঘুরাইবেন ইঞ্জিনের রেঞ্জ তত বাড়বে। আপনি যদি গিয়ার দেন, গাড়িতে গিয়ার দেওয়া অবস্থায় যে এটা যত বাড়াইবেন তত গাড়ি জোরে চলবো। আর যে গিয়ার ছাড়া যে নিউট্রাল অবস্থায় যদি এটা বাড়ান, তাহলে ইঞ্জিন খালি জোরে জোরে ঘুরবো, ইঞ্জিনের রেঞ্জ বাড়বে। এই হচ্ছে আমাদের ডান হাতের কাজ শেষ। এখন আমরা দেখবো যে বাম হাতে এবং বাম পায়ে কী আছে। একটু ভালো করে খেয়াল করেন হৃদয় ভাই, এর কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাম হাতে প্রথমে যেটি দেখতে পেলাম এই যে সুইচটি, এটাকে বলা হয় আপার ডিপার সুইচ। আপার ডিপার সুইচ, আপার ডিপার সুইচের কাজ হচ্ছে আপনি যখন এই যে হেডলাইটটি চালাইয়া, এই যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন, হেডলাইটটি জ্বালায় যখন গাড়ি চালাবেন, যদি আপনি মনে করেন যে আলো আপনার বেশি দরকার, আলো যদি বেশি দরকার মনে করেন, তাহলে সুইচটা সামনের দিকে দিবেন, তাহলে আলো বেশি হবে হেডলাইটের। আর যদি পিছনের দিকে রাখেন তাহলে আলোটা একটু কম হবে। এটাকে বলে আপার ডিপার সুইচ। তারপরে যেটি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর সুইচ, এটা ইন্ডিকেটর সুইচের কাজ হলো আপনি যখন কোনো গাড়ি বামে চাপাবেন বা ডাইনে চাপাবেন, বামে মোড় নেবেন বা ডাইনে মোড় নেবেন, তখন এই সুইচগুলো ব্যবহার করতে হবে। আপনি যদি ধরেন এখন গাড়িটা বামে চাপাবেন বা বামে মোড় নেবেন, তখন করবেন কি এই সুইচটাই বামে দিবেন। যদি শহরের ভিতরে হয় বা বাজারের ভিতরে হয়, তাহলে মনে করেন যেটা 200 গজ দূরে, 200 গজ দূর মনে করেন 400 হাত ধরেন, ওই যে একটা প্রাইভেট কার দেখা যায় এত দূর, এই 200 গজ দূর থেকে এই বাতিটা দিয়ে যাবেন, সিগনাল দেবেন। তাহলে আপনার পিছনে যে ড্রাইভার থাকবে, যা পিছনে যারা গাড়ি চালাবে, তারা বুঝতে পারবে যে আপনি ডাইনে অথবা বামে যাবেন। যদি ডাইনে যান তাহলে ডানে দিবেন, যদি বামে যান তাহলে বামে দিবেন। এটা হচ্ছে, এটাকে বলা হয় ইন্ডিকেটর সুইচ। তার নিচে যেটি রয়েছে এটা হচ্ছে হর্নের সুইচ, এটা দিলে হর্ন বাজবে। তারপরে আছে ক্লাচ বাম হাতে, ক্লাচ। আচ্ছা, এখন ক্লাচের কিন্তু অনেক কাজ, ক্লাচ এবং বাম পায়ে গিয়ার, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধরেন আপনি গাড়িটি স্টার্ট করলেন, স্টার্ট করার পর তখন গাড়িটি চালাতে হবে, তাই না? চালানোর জন্য প্রথম কাজ করতে হবে, আপনি যেটি একবারে প্রথম কাজ গাড়ি চালানোর জন্য, এই ক্লাচটাকে চাপ দিতে হবে। ধরেন গাড়ি স্টার্ট হয়েছে, এটাকে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে গিয়ার আছে, একটা জিনিস ভালো করে বোঝেন ভাই, এক এক গাড়ির গিয়ার এক এক রকম। যেমন কিছু কিছু গাড়ির গিয়ার আছে সব পিছনে, কিছু কিছু গাড়ির গিয়ার আছে সব সামনে, কিছু কিছু গাড়ির গিয়ার আছে একটা সামনে বাকিগুলোর পিছনে। এখন আমারটা যেহেতু মনে করেন যে সব গিয়ার পিছনে, তাই আমি আপনাকে এইভাবে আপনাকে শেখাবো, এইভাবে শিখতে হবে।
যেমন কেলা চাপ দেওয়া আছে, চাপ দেওয়া অবস্থায় আপনি করবেন কি, এই পায়ের গোড়ালি দিয়ে এক নম্বর গিয়ার ফালাইবেন পিছনে। ফালাইয়া এই যে ক্লাসটি বাম হাতে ধরে রাখছি, এই ক্লাসটি আপনি করবেন কি, এভাবে আস্তে আস্তে ছাড়বেন, এভাবে ধাপ করে ছাড়বেন না, দেখে আস্তে আস্তে ছাড়বেন। আর এই যে ডান হাতের যে অ্যাক্সিলেটারটি রয়েছে, এই যেটা মুষ্টি করা, এটা হালকা একটু বাড়াইয়া ধরবেন, তাহলেই গাড়ি চলতে থাকবে। যদি মনে করেন আরেকটু জোরে চালাবেন, তাহলে আবার ক্লাসটি চাপ দিয়ে আবার দুই নম্বর গিয়ার ফেলাবেন, ফেলাইয়া আবার ক্লাসটি আস্তে করে ছেড়ে দেবেন। যদি মনে করেন আরও জোরে চালাবেন, তাহলে আবার ক্লাসটি চাপ দিয়ে আবার তিন নম্বর গিয়ারে ফেলাবেন, ফেলে ক্লাসটি ছেড়ে দেবেন। যদি মনে করেন খালি রাস্তা পেয়েছেন আরও জোরে চালাবেন, তাহলে আবার ক্লাসটি চাপ দিয়ে আবার চার নম্বর গিয়ারে ফেলাবেন, ফেলে আস্তে করে ক্লাসটি ছেড়ে দেবেন। এখন শুধু কাজ ডান হাতে, ডান হাত যত বাড়াবেন গাড়ি তত জোরে চলতে থাকবে, বুঝতে পার? হ্যাঁ হৃদয় ভাই, গাড়িতে উঠেন চলেন। আপনি দেখতে পাচ্ছেন যে হৃদয় ভাই বাইক চালাইতেছে একা একা, দেখতে পাচ্ছেন বন্ধুরা একা একা বাইক চালাইতেছে। আপনি
হৃদয় ভাই, আপনাকে বলছিলাম যে আমি 10 থেকে 15 মিনিটে মোটরসাইকেল চালানো শিখাবো। প্রথম আপনাকে গাড়ির ক্যালাস, ব্রেক, গিয়ার এবং আনুষঙ্গিক যা যা আছে সব আপনাকে আমি দেখাইলাম। দেখানোর পরে আপনি এখান দা আপনার পিছনে আমি বসে বসে ঘুরাইলাম, যে আপনি তারপর আপনি একে একে চালাইলেন, এখন আবার পরে আবার আমাকে নিয়ে ডাবলিং চালাইলেন, এখন তো দেখি আপনি চালাতে পারেন। আসলে চালাতে পারি আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগে। অল্প কিছুক্ষণের ভিতরে আমি মোটরসাইকেল চালানো শিখি। আসলে কি মানুষে যারা বাইসাইকেল চালাতে পারে তারা 10-15 মিনিটে মোটরসাইকেল চালাতে পারে? রাইডে চালাইতে পারবে শিওর। দর্শকবৃন্দ, হৃদয় ভাইয়ের কাছ থেকে আপনারা শুনে নিলেন, আপনারা কেউ যদি মোটরসাইকেল চালানো শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন, আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে এই পাস আর এই পাস 10 মিনিটে মোটরসাইকেল চালানো শিখে দেবো, যারা বাইসাইকেল চালাতে পারেন। আর যদি যারা বাইসাইকেল চালাতে না জানেন তাদেরকেও মোটরসাইকেল চালানো শিখে দেবো, কিন্তু তাদের একটু সময় লাগবে। আর দর্শকবৃন্দ, আপনারা মোটরসাইকেলের কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে জানান, আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।